আসসালামু আলাইকুম, আমি হুমায়রা, আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিদেশি ফিশ ফ্রাই রেসিপি। এইখানে আমার একবার সুযোগ হয়েছিল একটা ফ্রেঞ্চ রান্নার কোর্স করা, আমি সেখানে এই রান্নাটা শিখেছি। আজ আমি হুবহু সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে, সাথে আছে একটা মজাদার সস। তাহলে আসুন শুরু করি ভীষণ ক্রিসপি ফিশ ফ্রাই রেসিপি। আজ আমি নিয়েছি এইরকম সাইজের দুইটা ফিলে, মাছের ফিলে দুটা কিন্তু বেশ পাতলাভাবে কাটা। আপনারা চেষ্টা করবেন মাছের ফিলেটা যেন বেশ পাতলা হয়। এই রেসিপিটা করার জন্য যে কোনো ধরনের সাদা মাছের ফিলে ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন কোরাল, স্যালমন, রেড স্ন্যাপার, তেলাপিয়া, এই ধরনের মাছগুলির ফিলে। মাছের চামড়া থেকে মাছের আষ্টে গন্ধটা আসে। আমি একটা চাকু দিয়ে খুব ভালো করে ঘষে মাছের চামড়াটা পরিষ্কার করে নিলাম। ফিলে দুটা লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। একটা কিচেন পেপার দিয়ে ভালো করে মাছের এক্সেস পানিটাও মুছে নিলাম। মাছের উপরে ক্র্যাশ করে দিলাম কিছু ফ্রেশ গোলমরিচের গুঁড়া, চিপি দিলাম একটা লেবুর টুকরা, আর ছড়িয়ে দিলাম কিছু লবণ। এটা আপনার টেস্ট ওয়াইজ দিবেন। এখানে ইনগ্রেডিয়েন্টগুলির মাপের কিন্তু খুব বেশি কড়াকড়ি নেই। ভালো করে মাখিয়ে নিলাম মাছের দুই দিকে লেবুর রস, ক্র্যাশ করা গোলমরিচের গুঁড়া আর লবণ। মাছের ফিলে দুটাতে ভালো করে মাখিয়ে নিলাম ময়দা। এটা কোনো সেলফ রেজিং ফ্লাওয়ার না, এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই মেশানো নেই, এটা একেবারেই নির্ভেজাল ময়দা। আমি নিয়েছি প্রায় 2-3 টেবিল চামচের মতো। ফিলে দুটো থেকে এক্সেস ময়দাটাও একটু ঝরিয়ে নিলাম। বাটিতে ভেঙে নিলাম একটা ডিম, মিশিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পানি, আর ডিমের মিশ্রণে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গ্রেটেড চিজ। আপনারা যে কোনো ধরনের চিজই গ্রেট করে ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এই ব্যাটার দিয়ে কিন্তু আমি মাছের ফিলে দুটো কোট করে নেব। মাছের ফিলে দুটো খুব ভালো করে ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে তুলে রাখলাম প্লেটে। আরও কিছু বাকি আছে, এখন আমি মাছের ফিলেগুলি ব্রেড ক্রামে কোট করে নেব। নিয়েছি যথেষ্ট পরিমাণে মিহি ব্রেড ক্রাম, নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। মাছের ফিলে দুটো দুই দিকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এই ফিলে এখন ইমিডিয়েট ভাজতে পারেন, অথবা নর্মাল ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পরে অথবা পরের দিনও ভাজতে পারেন। আবার এই ফিলে কিন্তু এখন ফ্রোজেন করে ডিপে রেখে দিতে পারেন মাসখানেকের মতো। দরকারের সময় বার করে প্যান ফ্রাই করে নেবেন। ফিশ ফ্রাইটার জন্য আমি আজকে একটা সস তৈরি করে নেব। নিয়েছি অলিভ অয়েল, লেবুর রস, মধু, কালো গোলমরিচের গুঁড়ো আর অনেক কিছু। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলির পরিমাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সস তৈরির রেসিপিটা সেখানে ডিটেলসে পেয়ে যাবেন, সেটা অবশ্যই আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন প্লিজ। মাছ ভাজার জন্য আমি প্যানে নিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। আপনারা মাখন দিয়েও ভাজতে পারেন, এখানে সামান্য একটা ছোট মাখনের টুকরাও দিয়ে আপনার যদি পছন্দ করেন তাহলে ভেজে নিতে পারেন। মাছ ভাজার জন্য একটা কথা বলে রাখি, তেল কিন্তু যথেষ্ট ভালোভাবে গরম হতে হবে। ঠান্ডা তেলে বা ঠান্ডা তাওয়া বা প্যানে কখনোই মাছ ভাজবেন না। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম প্যানে একটা ফিলে। নাড়ানাড়ি করার কিন্তু কোনো দরকার নেই, সময় ধরে ভাজতে হবে। নিচের দিকটা ভালোভাবে সোনালি কালার হতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে। নিচের দিকটা যখন সোনালি হয়ে গিয়েছে একবারই তখন উল্টে দিলাম ফিলেটা। এই একবারই, আর কোনো উল্টানোর দরকার নেই। এখন নিচের দিকটা সোনালি কালার হয়ে গেলে মাছটা আমি তুলে নেব। হয়ে গেল আমার দারুণ ক্রিসপি মজাদার মাছ ভাজা। তুলে নিলাম আমি একটা পেপার টাওয়ালের উপর এক্সেস তেলটা শুকিয়ে নেওয়ার জন্য। ছড়িয়ে দিলাম তৈরি করা সসটা, পাশে নিয়েছি কয়েকটা লেবুর টুকরা আর কিছু ফ্রেশ সালাদ। এই অসম্ভব ক্রিসপি মুচমুচে সহজ প্যান ফ্রাই মাছ ভাজিটাই হতে পারে আপনার লাঞ্চ অথবা ডিনারের কমপ্লিট মেনু। আশা করি পছন্দ হয়েছে আমার আজকের রেসিপিটা, পেয়েছেন কিছু নতুনত্ব। অনুরোধ করবো পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে মোটিভেট করে আপনাদের সাথে ভবিষ্যতে আমার আরও নতুন নতুন রেসিপিগুলি শেয়ার করার জন্য। আজকে এখানেই শেষ করছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।